إنا آتيناك الكوثر فرما دیا کملی والے نے دین ملا ایمان ملا پڑھنے کو لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا مقصود الا اللہ لا موجود الا اللہ لا مطلوب الا اللہ لا محبوب الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على اللهم صل على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه كل
كل نفس ذائقة الموت. وقال الله تعالى في آية أخرى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد امتي فله اجرا مئات شهيدين. وقال النبي صلى الله عليه وسلم: من احب سنتي فقد احبني، ومن احبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: ما بين منبري وروزتي روزة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه أماله إلا من ثلاثة: إلا من صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له. وقال النبي صلى الله عليه وسلم: من جاء قبري وجبت له شفاعتي. پیارے حاضرین مجلس، ہمارے ایماندار بھائیرا، اللہ والا بھائیرا، جوان جوکرا، ہمارے چھلیرا بچرا، بوئجسٹ ہمارے مربیان گنیرا، پردار ابستیتا ہمارے ماں کو گنیرا، علماء کرام، حافظ قرآن، مسجد امام، اللہ پاکر حبیب انداغانی را جلسہ و محفلے ہدا خان کی دورو دی اکنیشت خادم قرمی قومیتی صاحبان و سجد سو بندو گانی را کرول گتا گرام بشی آسفاق گرام بشی شمانیو بھائیو بابا جیرا امار پھرپرا شریفے دادا پیر قبلہ رحمت اللہ علیہ محبت رمیدان دل کلی جان ٹکران ناتیجا امار پھرپرا شریفے دادا پیر قبلہ رحمت اللہ علیہ کلی جا ٹکرا پانچ حضور قبلہ گنے محبت رمولیدان دے شنا ٹکرا ناتی را امار پھرپرا شریفے دادا پیر قبلہ رحمت اللہ علیہ محبت خلیفہ گنے محبت مریدان دے شنا ٹکرا ناتی را اللہ باگر یامان جا اللہ باگر لگی آمکے
এই কুরুল গাজার ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকে দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দোয়া দরকার আছে না? না, ঘরে শুয়ে থাকলে দোয়া হবে তো? তবে আত্মীয় বন্ধু নিয়ে বাড়িতে বসে বসে সময় কাটাবে, দোয়া হবে। দোকানে দাঁড়িয়ে ভিড় করে থাকবেন, গল্প করে করে সময় কাটাবেন, দোয়া হবে। দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি, দোয়া আলাদা জিনিস, এসব জিনিসে ফাঁকি দিতে নিজেরাই যদি ফাঁকি দিই তাহলে বুঝবে আমরা মরে গেলে আমাদের নামে আমাদের জানাজাতের লোকও হবে। আমরা মরে গেলে আমাদের নামে দোয়া করবার মতো মানুষ পাব। আমরা মরে গেলে আমাদের নামে দুটো মসজিদের মুসল্লিকে দাওয়াত করেও খাওয়া। আমরা মরে গেলে আমাদের ছেলেপেলেগুলো দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দাওয়াত করে দুটো খাওয়া, দশটা ভিখারিকেও দুটো ভাত, অনাথ অসহায় মানুষদের দুটো বস্ত্র। আমরা মরে গেলে আমাদের নামে এক খতম কোরআন শরীফ পড়ব। সারা জীবন খেয়েছে আপনার, মরণ পর্যন্ত খাবে, কিন্তু আপনার নামে কিচ্ছু। আপনি এটুকু জানেন আমাদের থেকে আমাদের ছেলে পেলেগুলো আরো বেশি মডার্ন হয়ে গেছে, বেশি মডার্ন হয়ে নিজেরাই যদি থাকি ছেলে পেলেগুলো কি শিখে, কি শিখবে ছেলে পেলে? সবাই সে মাহফিলে বুঝলেন, মজলিসের মাহফিল সব গ্রামে হয়। একজনের উসিলায়, একটা পাড়ার উসিলায়, একটা প্রতিষ্ঠানের উসিলায় সবাই এসে দোয়াতে সামিল হয়। দোয়া আলাদা, দোয়া সবাই নসিবে লাগে, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবে। দোয়া যদি সবাইয়ের নসিবে যদি লাগতো তাহলে আল্লাহ নবীর দোয়াতে মক্কা শরীফে আর বেদিন বেঈমান আর কেউ থাকে না, সবাই মুসলমান। আমি মক্কা শরীফের কথা, কুরুলগাছা গ্রামের কথা বলিনি, ফুলপুরা শরীফের কথা বলি। ফুলপুরা শরীফ কোথায় পড়ে আছে, কুরুলগাছা কোথায় পড়ে আছে, এই মক্কা শরীফের কথা বলি। আল্লাহ নবীর দোয়া থেকে সবাই মুসলমান হয়েছিল কথা, মক্কা শরীফের বুকে বড় বড় বেদিন বেঈমান ছিল না? যাদের ধর্মে যাদের অত্যাচারে আমাদের দয়া নবী রহমতের নবী মক্কা শরীফ থেকে হিজরত কানতে কানতে নবী আমার নিজের জন্মভূমি ছেড়ে আল্লাহর কাবা ছেড়ে মদিনা শরীফ মক্কা শরীফে মানুষ সাংঘাতিক কঠিন উপদ্রব দেখলে কি হবে, দেখলে কি কঠিন। যেখানে 1,24,000 মতান্তরিত, 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিম সালাম বলেরা সবাই মক্কা শরীফে এসেছেন না কথা, তারপরেও কি ভালো হয়েছে? এরা সাংঘাতিক
যে দেশের মানুষ বেশি শয়তান, বেশি বদমাশ, বেশি কঠিন, সেই দেশের মানুষকে হেদায়ত করবার জন্য আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম পাঠিয়েছেন। কথাটা বুঝতে পারলেন? কথা বুঝতে পারলেন না? এরা ভালো হচ্ছে, এরা জানে আমাদের কাছে এত নবী এসেছে, আল্লাহর কাবা আছে, সারা দুনিয়ার মানুষকে আমাদের কাছে মাতা হ্যাঁ যেতে হবে না আর কথা বলো না, বোকা হয়ে যাচ্ছে, কথা বলো, যেতে হবে না আল্লাহর কাবা। এই দেশের মানুষকে আল্লাহ ভালো করার জন্য আল্লাহ আমাদের নবী গোপন, আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে, আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে, আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছে। এই নবী আল্লাহ ভালো, তারপরেও কি ভালো হয়েছে? কথা বলো না, অল্প কিছু এরাও আল্লাহর কাবাকে মানত। এরা যখন দোয়া চাইত কাবা ঘরে দিয়ে কাবা ঘরে গেলা ধরে দোয়া সরাসরি আল্লাহর কাছে, এরাও কাবা করত, এরা লা ইলাহা ইল্লাল্লাহ, এরা মানত লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা ইন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার শুনে সে সব কাফের গুনাহ মাফ হয়ে যাবে, সব নবীকে মারার জন্য কত ষড়যন্ত্র, কত বুদ্ধি, কত যুক্তি, কত নীতি, রাতের অন্ধকারে বুঝলেন অস্ত্র পাতি দিয়েছে আমার নবীর ঘরটাকে ঘিরে ফেলেছে, অস্ত্র নবীকে জানি বেড়ে ফেলবে, তাহলে বলুন আমাদের নবী কি নবী ছিলেন? কথা আমাদের নবী নবী ছিলেন? কিছু কিছু মানুষের হযরত আলী কে নবী বলে, কথা বুঝতে পারছেন? আবার সেই কিনা আর একজন বেরিয়েছেন নবী দাবি করে, ওর নাম হচ্ছে মুসা ইবনে কাজ্জাব, সেও আবার নবী দাবি করেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মুসা ইবনে কাজ্জাব এ আমাদের নবীর সঙ্গে এটা আলোচনা করুন, কম্প্রোমাইজ করছে যে আসুন দুজনে মিলে দুনিয়াকে চা চা বলে, আপনিও নবী আমিও নবী, জোরে বলুন নাউজুবিল্লাহ। দুজনে মিলে ভাগ করলি দুনিয়াতে, এই কাফের বললো আমাদের নবীকে আপনি হলেন গ্রামে, আর ও বললো আমি হলাম শহর। আপনারা বলেন শহরে বড় লোকরা করি আর গ্রামে, যদি দুই পাঁচটা বড় লোক থাকে তো গ্রামে, তাও তার যুক্তি করে ছেলে মেয়ে বিবি সে যুক্তি করে গেছে, সময় আসলে এই সব বিক্রি চলিয়ে না আমরা শহরে ঠেলা দিয়ে থাকি, শহরে যে ঠেলা দিয়ে থাকি তাহলে গ্রামে থাকলে এই কাফের আমাদের নবীকে বললো আপনি ধরে গ্রামে, ও বললো আমি শহর। আল্লাহ নবী কি বলেছেন? থামাও, আল্লাহ পাক আমাকে তোমাদের সবার জন্য নবী করে পাঠিয়েছেন,
জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবাদের ওই শয়তানটা মেরে ফেলে, ও বেঁচে থাকলে কেয়ামত পর্যন্ত লোকের মধ্যে দল তৈরি হবে। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে লোকের মধ্যে দল তৈরি হবে। আল্লাহ নবীর ওয়াদা পালন করা, হুকুম সাহাবাদের জন্য এই হুকুমটাকে পালন পালন করা, এটা হচ্ছে সাহাবাদের জন্য ওয়াজিব। আল্লাহ নবীর হুকুমে মুসাইলামা কাযযাবকে কতল করেছিলেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামা কাযযাবকে কতল করে চিরকালের জন্য জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এখন আপনারা বলেন আর একজন আসছে আমাদের মাঝে যে নিজেকে আবার নবী বলে দাবি করে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই নিজেকে আবার খোদা দাবি করে। জোরে বলে নাও, ওর নাম কি? আসবে না, এটা মিথ্যে কথা। এখন আমরা বলি আমরা তো আখিরি জামানার নবী, আমরা আবার দাজ্জালের উম্মত হব, আপনারা হব নবী বলে মানবেন? তো মানাতে গেলে কি করতে হবে? পরিবেশ তৈরি করতে হবে। কেমন করে নবীর নামে দরুদ পড়া চলবে না? নবী আমাদের ভাই, নবীকে নূরের নবী বলা যায়, নবী আমাদের মতো নবী হলো মাটির নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইসব পরিবেশ সৃষ্টি হচ্ছে, নবীর নামে মিলাদ শুরু করা যাবে, ফাতে দুয়াজ দাহাম ইয়াজ দাহাম করা যাবে, ঈদে মিলাদুন নবী করা যাবে। Ya Nabi salamu alayka, eta bola jabe, eta bolle shere jure bolo nauzu bolen. Apnara tarawih namaz pore koto rakha? Apnader abba dadu ma dadu koto rakha porto? বেতরের নামাজ আপনার পড়ে? কি গো বেতরের নামাজ পড়ে কত রাখা? আমাদের আব্বা দাদা মা দাদা কত রাখা পড়তো? তিন রাখা। এখন কিন্তু ফ্যাশন হয়ে গেছে, এখন বেতরের নামাজ এক রেখে আর তারাবির নামাজ আট রেখে, বারো রেখার তারাবির নামাজ গায়েব করে দিয়েছে। এসব কোন পরিবেশ দিলে জানাজার নামাজে আজানে মোনাজাত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, কোরআন খানি করা যাবে না, কলমা খানি করা যাবে না, লাখ কলেমা চলবে না, সবই না কখন চলবে? এইসব পরিবেশ নামাজে মোনাজাত করে ভালো ভালো দোয়া পড়বে, সুন্দর সুন্দর দোয়া অনেকক্ষণ ধরে মোনাজাত করে, যে চুমু খাওয়ার সব বেরাহমাতিকা ইয়া রহমান, বেরাহমাতিকা ইয়া রহমান। আর যদি দেখেন মুসল্লির মধ্যে যদি দেখেন মুসল্লির মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসল্লি আছে, তখন ওরা করে কি মোনাজাত ঠিকই করে, দোয়া গুলো সব ভালো ভালো দোয়াই পড়ে, চুমু খাওয়ার সময় লা ইলাহা
আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা পড়ে কিরকম পরিবেশ তৈরি হতে পারে? মুসল্লি তো সব বোকা নয়, মুসল্লির মধ্যেও কিছু চালাক কড়া মুসল্লি থাকে না থাকে নেই থাকে না থাকে ধরে ফেলে ধরে ও ইমাম সাহেব আপনি তো মোহাম্মদ রাসূলুল্লাহ তো বললেন না, ওরা করে করে পেছন দিকে চেয়ে ওই মুসল্লিটাকে দেখে দেখে আমরা মনে মনে বলি কি করে বলে আমরা মনে মনে বলি মনে মনে পড়লে হবে তো প্রকাশ্যে পড়া দরকার আছে না না আমরা মরে যাব 10 বছর পরে আমাদের কিছু কিছু বাচ্চা জানো এরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জানবে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চিনবে আমাদের ছেলে মেয়েগুলো বড় হবে বাচ্চাগুলো জওয়ান হবে ওদের গায়ে দাজ্জাল এসে নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না পারবে ওদের বাড়ি 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 বাড়িতে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না পারবে তার দলগুলি কি আসমান থেকে নামাবে না মাটির নিচে থেকে উঠবে কাদের হল্লে করবে উঠবে আমাদের নাতি পোতার জন্য কি করবে তার আগে তো পরিবেশ তৈরি হচ্ছে পারবেন না দল কিন্তু বেড়ে গেছে দল মারামারি করুন ওপর দিয়ে কভার ঠিক কভার আবার রাস্তায় রাস্তায় ঘুরে ধার্মিক করে ধার্মিকা করে শিক্ষিত করে প্রেমী করে বংশের আলো আল্লাহ এই বাচ্চাদের আমার ভাই জানা বাপ জানেরা যুবক দুনিয়া এখন শুরুতে না শেষে ভালো দিকে না খারাপ এরপরে একটু ভালো হবে ভালো হবে না আরো খারাপ কঠিন কঠিন হাজার হাজার মাদ্রাসা লক্ষ লক্ষ হাফেজকারী ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মাল ছড়িয়ে হাজার হাজার মসজিদের ইমাম দেখছেন জুম্মাই জুম্মাই মধ্যে ইমাম সাহেবরাও কিছুক্ষণ করে ওয়াজ করে না করে তারপরও প্রায় বাড়ি বাড়ি ক্যাসে অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ এখন আবার মোবাইল বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজগুলো মোবাইলে নেটে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিয়েছে তাও হাজার হাজার মানুষ শোনে না শুনলে কি শোনাই
নামাজের সাথে মসজিদে যদি দেখবেন এক কাতার, কোন মসজিদে পৌনে এক কাতার, কোন মসজিদ আবার আধ কাতার। ফজরের নামাজে বেশি বলছি নাকি খারাপ লাগছে? জুমার দিনে দেখবেন মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদ ভর্তি মসজিদ জায়গা শহরে টাউনে লক্ষ্য করবেন দুতলা তিনতলা আপনার সব ভর্তি। তারপরেও বহু মুসল্লি মসজিদ জায়গা আমরা বাইরে ওই রাস্তা সে দাঁড়িয়ে আছেন ঝুঁকুতে দাঁড়িয়ে আছেন, এরা লক্ষ্য নাকি ইমাম খারাপ করছে কেন? এরা ইমামকে লক্ষ্য রাখে, ইমাম যখন ইমামতি উপস্থিতি নেয় এই ধুলোই দাঁড়ানো মুসল্লি গুন ফাফরে এই কোথাও নামাজ পড়বি মসজিদে লাগালে ধুলোই পড়বি ছোট বাড়ি দিয়ে তা চ্যাটাই দিয়ে সব যাই নামাজ ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে এইবারে ইমাম ইমাম যখন সালাম ফেলে মসজিদে জুম্মার নামাজে মুসল্লিদের যে ভিড়টা ছিল সেই ভিড়টা থাকে না ফাঁকা ফাঁকা হয়ে যায় জুড়ে কাজ করে পালা এরা দখল মসজিদে নামাজ পড়ে না, এরা তাকিয়াতুল উসুর নামাজ তো পড়ে না, এরা কাবলাল জুমার নামাজটাও পড়ে না, এরা বাদাল জুমার নামাজটা পড়ে না, এরা সুন্নত নামাজও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না, এরা আখেরি জোর নামাজও পড়ে না। অনেকে দেখবেন জুমার নামাজ পড়তে আসে, আজকের ফজরের নামাজটা কাজা কেন মসজিদে হবে না যখন জানো ঢুকলে মুসল্লিরা তো জানি আমি নামাজ মুসল্লি জানলে হবে তো ফজরের নামাজ কাজা করে জুমার নামাজ পড়তে আসে তাদের জুমার নামাজ হবে না, জুমার নামাজ হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী নূর নবী আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ তাআলার দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ পাক বড় করেছেন, জোরে বলুন আরো জোরে বলুন নারায়ণ দেখবে মনে থাকবে না রাগ হচ্ছে যেমন দেখবেন
বললে যেন রাগ হয়, ভুল মানুষের হয় না, তার সংশোধন দুনিয়ায় না করব, ভুল মানুষের হয় না মাফ করবেন না দুনিয়ায় না করব, কবরে কবরে আয় কত কাঁদবি কাঁদবি ছেলে পেলে যদি ভাই বোনা রে ভাই কো ভাই বোন থাকি পিতা আলা ওলাজ কাঁদবে কিরম সাইজ করতে একটা দিন ছিল মসজিদ ছিল কাঁচা এখন মসজিদ হয়েছে পাকা মোজাইক করা, টাইলস লাগানো, দুতলা তিনতলা রং করা, দামি দামি রং পেন্টিং করা, আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লিগুলো মুসল্লি বলো পাকা, এখন মসজিদ হয়েছে পাকা মুসল্লি, জুমা পড়বে হজরের কাঁচা নামাজ আপনাকে আগে আদায় করবে, তারপরে জুমা পড়ে বাবা জুমা পড়তে গেলে ফজর কাজা নামাজ আগে লজ্জা লাগে কি করে পড়ি অত করে মুসল্লি বা কি মনে করবে মনে করে এখন কি আছে আমি বান্দা আমার আল্লাহ মাওলা আমি বলা তিনি আমাদের মনি আল্লাহর উপরে তোমার বিশ্বাস এরা দখলুল মসজিদে নামাজ পড়ছে না তাহিয়াতুল উযু নামাজ পড়ছে না কবলাল জুমা নামাজ পড়ছে না বাদাল জুমা নামাজ পড়ছে না সুন্নত নামাজ পড়ছে না নফল নামাজ পড়ছে না ফজরের কাজা নামাজটা পড়ছে কোন মুসল্লি কি জানতে পারবে কেউ জানবে কে জানবে কে জানবে কবুল করবার মালিক মাফ করবার মালিক আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে বান্দা ত্রুটি বিচ্ছেদ আল্লাহ রাগ করছে বুকে ভয় আজাব গজবের ভয় আজাব গজবের বান্দা যখন ভয় বাসছি আর উপায় নেই যখন বান্দা যখন মৃত্যু হয়ে পড়ে নিরাশ আল্লাহ পাক দয়াময় ওই বান্দাটাকে তিনি তার রহমত ও বেহেশতের দরওয়াজা খুলে দিয়ে ওই বান্দাটাকে আবার ডেকেছেন এই বান্দা
আমার কথা মাথে হেড কর, আল্লাহ সব মাথে হেড কর, নাক তো কপাল থেকে সেজদা কর, মাথা নত কর, আমার কথা আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় বলার মালিকের মহান, আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না, ছেলে আল্লাহ বলে বাপ মা বাপ মারে না মারে না কথা, অনেক সময় বাপ রেগে গিয়ে ছেলে যেন মানে না এত হাঁকার খুলে রাগ করবো তাড়া দিচ্ছি, বলুন সত্যি কি তাড়িয়ে দিয়া কথা বলে সত্যি কি তাড়িয়ে দিয়া, কিন্তু নিষ্ঠুর ছেলে কত বেরিয়ে কত বেরিয়ে বাপ মায়ের উপর রাগ করে কোথায় যাবে কোটি যাবে, হ্যাঁ ও কুটুম বাড়ি বাড়ি দিন ও আত্মীয় বাড়ি বাড়ি দিন ও আত্মীয় বাড়ি বাড়ি দিন ও আত্মীয় বাড়ি দিন স্থায়ী হতে পারে কথা বলে স্থায়ী হতে পারে, আবার ফিরে আসে রাতের অন্ধকারে চুপি চুপি সে ঝাঁকলার ফাঁক বলেন তো মায়ের মায়া বেশি না বাবার মায়া বেশি, অনেক মা আছে ছেলেকে চলে গেলে বাবা খায় মা খায় সবাই খায় মা ছেলে কি খাচ্ছে খেলো কি আছে রাতের অন্ধকারে এসে জানলার ছেলে কথা মা বাপের মনে আছে না, বাপ ভাই কিসের আদর কথা মা বাবা দেখছি থানা দেখছি সে কোন বিড়াল ভালো করে দেখে মানে ছেলেকে দেখা আসছি পরে আসছে আপনি চলো আমি যাচ্ছি আমার একটু কাজ বাকি আছে বিড়ালটা আসে না আপনি চলেন তো যাচ্ছি একটু কাজ বাকি আছে আমি আস চলেন বুঝিয়ে বাজিয়ে বাড়িতে ও আস্তে চুপি চুপি লোকের নিয়ে ভাগ করতে খুশি খাওয়ায় না খাওয়ায় খাওয়ায় না বাবা
দুনিয়া থেকে যদি মা চলে গেছে বাবা তার খোঁজ নিবার আর যত আত্মীয় হোক যত বন্ধু হোক যাই হবে মা ছুটি কেন মাছেন বলুন তো ছেড়ে দে গরু ছাগল মাছেন ছেলে মারে আরে সরঞ্জাম কি করছেন সরঞ্জাম অনেক সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের গাবে পড়ে না পড়ে না পড়ে না কে দিল এত মায়া কে দিল এত ভালোবাসা মন্দ অপরাধ করে চল্লা আজাব দেয় আল্লাহর আজাবের ফেরেশতা আছে না নাই আমার বান্দা আল্লাহ আল্লাহ বলে তোমরা সাক্ষী দেবো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা আল্লাহ বলে কাঁদা দে নাকটা কপাল না টেকে সেজদা করে দে আমি রাব্বুল আলামিন আমার বান্দা বান্দি জীবনে পাহাড় পাহাড় গুনাগুলিকে মাফ করে দিলাম আমার বান্দাকে আমি আল্লাহ তাড়িয়ে দিই আমার বান্দাকে আমার কাছে সরিয়ে দিই দূর করে দিই আমার বান্দার কি আর দ্বিতীয় কোনো খোদা আছে এখানে তাকে ধরে আমি আল্লাহ তাড়িয়ে দিই আমার এই বান্দাটা আর না যাবে না আমার বান্দার বাঁচা আমার রহমতের জোশ মেরে দিয়েছে আমার বান্দার জীবনে পাহাড় পাহাড় গুনাহগুলিকে আজকে মাফ করে দিলাম বাবা আল্লাহ দুনিয়া কারবার হচ্ছে ব্যবসা আছে ছাড় আনাজ ব্যবসা শস্যের ব্যবসা আড়ি ব্যবসা জরি ব্যবসা ঢাকা দিতে ফেরি করো চাকরি করো দেশে বিদেশে যাও ছেলে মেয়ে আছে বউ আছে দুনিয়া নিয়ে দুনিয়া নিয়ে দিনদারি দিতে দুনিয়াদারি করতে যেন আল্লাহ আল্লাহ রসুল ভোলা হয়ে আল্লাহ আল্লাহ রসুল ভোলা হয়ে যাওয়া তাহলে কিন্তু কবার কিন্তু কষ্ট আছে খবর আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে ইমান আমল করে ইমান আমল আল্লাহ মরণ নসিব আল্লাহ আমাদের খাতেমা বিল খায়র নসিব আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন জোরে বল আল্লাহুম্মা জোরে বল আল্লাহ এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Ekbar kalima shurbe tasbih porle ওই বান্দা বান্দিটা জীবনের 4000 গুণা কারবার মাফ করে দেয়
দুবার বললেন 8,000। এসব কথা কোথাও কাবে? এ মাটি আল্লাহর কুলি নাইবে নবী আশিক মাটিতে হাজার হাজার জানা অজানা আল্লাহর কুলি কাম নাইবে নবী আশিক হাক্কানি পীরে কামিলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না? আল্লাহ তরফ থেকে যখন কোন কথা নবীদের উপরে আসে এটাকে মনে হয় ওহি। কি বলবো ওহি, এটা আল্লাহ তরফ। আর নবী হবে কথা, আর নবী হবে ওলি। ওলিদের উপরে যখন আল্লাহ তরফ থেকে যখন কোনো কথা আসে সেটাকে বলা হয় একবার কলেমা শেষে 4,000 জানা আমি চিনি আল্লাহ রবি দেখে আমি গিয়ে বসে সব হ্যাঁ ঈশা মার খবর বাদ আল্লাহ নবীর করে কলমা শুনছে কেন করতে মাগরিব বাদ সবাই কলমা শুনছে কেন ঈশা মার খবর 100 দূর এই তো অবস্থা হতো এই সুবহান আল্লাহ তসবিহ জানি আপনার জীবনে কোন আগে কলমা শিরশি লাগিয়ে মাফ হয়ে যায় অন্যান্য আমলে নেকি গুণ আপনার জমা আছে না নাই ওই নেকি গুণ কি হবে ওই নেকি গুণ জাল্লা বাবা আপনার খানদান আলাওলা বংশধর মাই মুরব্বীদের জীবনের গুণাগুলি জাল্লা আপনার নেকি দাঁড়ায় তাদেরকেও মাফ করে দেয় বেহেশতের ভিতরে বড় মর্যাদা দান করেন জোরে বলুন একবার সুবহানাল্লাহ তসবিহ তিলাওয়াত করলে তার নামে আমারে আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটাই নেকিতে পরিপূর্ণ করে দেয় জোরে বলুন আরো জোরে বলুন সুবহান সুবহান আল্লাহ তসবিহ পড়ার জন্য ওই বান্দার নামে বেহেশতের ভিতরে একটা সুন্দর গাছের ছায়া এ মাথা থেকে ও মাথা একটা তেজি ঘোড়া দিয়েছিল ওই তেজি ঘোড়াটা রাত দিন 24 ঘন্টা খালি গাছের ছায়া এ মাথা থেকে ওই মাথাটাই যেতে ওই দুনিয়ার মুখে ঘোড়াটার জন্য 500 বছর এরকম গাছে বাগিচায় কোটি 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 আছে না বেহেশতে কত সব থেকে শেষের বেলায় যে মানুষটি আল্লাহ বেহেশত দেবে আল্লাহ হুকুম করে কোন জবাব ফিরে তোকে দিয়ে যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে জান্নাত জাহান্নামের মাঝখানে থাকবে তারপর আবার থাকবে আল্লাহ
Ya Allah, Ya Hanan, Ya Mannan, Ya Hanan, Ya Mannan, Ya Hanan, Ya Mannan. আল্লাহ পাকের কুদরতের অন্তর বড় মায়া, যেটা বলবেন না আমি কানছি না, আপনার কি হচ্ছে? কানছিস এমন নাম হবে আমি আমার ক্ষতি Ya Allah, Ya Hanan, Ya Mannan, Ya Hanan, Ya Mannan, Ya Hanan, Ya Mannan. Hey! Our country. Tiboli nasib saya tu, nasib saya tu tu mesti dor jaga dalam tu mesti jaga. জমিদারদের নিজস্ব ঘরটা থাকে, এরকম ঘর অনেক আছে জমিদারদের, জেনে বাসলো বুঝে পারবে আপনার কোন কাজ ওইরকম ঘর কি আছে? মালিক আমি দিলে তোকে এরকম দুনিয়া দশটা দুনিয়া বলবেন না, আমি আল্লাহ আমার জমিদার দেখে দেখে ভিখারি সাজবে
তবে জমিদার সম্মান, তুই আমার বান্দা মালিক, তুই আমার গোলাম। আল্লাহ একবার দেখতে ভারী হালকা আল্লাহ ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে বান্দা যখন আমার ওরা আমল নিয়ে কি করবে, বান্দা যখন আমার নয় ওর আমল নিয়ে কি করবে, যা তাকে নিয়ে যে জাহান্নামে যাবে। ছেলে যদি আপনার ছেলের টাকা পয়সা সোনা দানা ঘর বাড়ি বিল্ডিং বাড়াখানা কারখানা কারবার ব্যবসা নিয়ে বাপ খুশি হবে, কথা খুশি হবে দূর করে ফেলে ছেলে যাবো না, মা বাপের থেকে সব থেকে বড় ধন কি হল, সব থেকে বড় ধন হলো সন্তান, সব থেকে বড় ধন সন্তান। আল্লাহ বলে ফেরেশতা বান্দা যাবো না আমার ওর আমল নিয়ে কি কি যা ওই সময় বেহেশতের সুবহানাল্লাহ তাসবীহ নামের কাজ করে কান্না রোল যাবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক যাদের জমানে সুবহানাল্লাহ তাসবীহ পড়াতে আমাদের বেহেশতের কাছে সুন্দর করে গাছ রোপণ করলে তারা যাবে জাহান্নামায়, আমরা থাকবো বেহেশতের বাগিচায়, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামায় যেতে চাই। সুবহানাল্লাহ নামে তসবীহ নামে গাছের কান্না রোল উঠে যাবে, আপনি বড় দয়ালু বড় মেঘের বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে দিয়ে দেন, তাহলে আমাদের আপত্তি দুঃখ থাকে না। বেহেশতে সুবহানাল্লাহ নামে সুবহানাল্লাহ তসবীহ নামের গাছেদের কান্না গাছেদের আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়ক্ষণি আল্লাহ বাপ ওই বান্দাটাকে তিনি তিনার রহমতের বেহেশতির দরওয়াজা খুলে দিয়ে আবার বলুন না সুবহান আমার ভাই কুরুল গাছে গ্রামে দীর্ঘদিন ধরে আসছি অনেক দিন 30 বছর
আজ প্রায় 55 বছর মাফি করছে, শরীর দুর্বল হয়ে গেছে, আর আপনাদের কুমির কাছে আসা হবে বয়স হচ্ছে, ফুরফুরা শরীফের সব বড় বড় ভাই দেখাল। এই তো কিছুদিন আগে আমার বড় ভাইকে আমার বড় ভাই আল্লামা তালিমুল্লাহ সিদ্দিকী সাহেব ছিলেন, ছোট ভাই আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী, আমার ছোট ভাই হাবিবুর রহমান সিদ্দিকী, ছোট ভাই উসমান সিদ্দিকী, আমার আব্দুল গফুর বাবা, সব লোকজন আসছে হাজার হাজার খুঁজছে বড় কে আছে, বড় বাবা ছেলেরা না বাবা মানা করছেন, দাদু বলে গেছে যতদিন বেঁচে থাকবি মেজ ছেলে আমার পিজাদা মরানা সাফি উল্লাস, আর ছোট ছেলের নাম পিজাদা মরানা সানা উল্লাস, এসব আল্লাহ করে মাফি করছে, ভাই ফেরা করছে, ছেলেরা করছে, ভাইয়েরা করছে, সবাইকে মানিয়ে দিয়ে চলবে শীর্ষে আলম রামাই মানিয়ে আখিরি জমানা। আজ আপনাদের এখানে কুল গাছে এসেছে, কুল গাছের ভিতরে এসে এই কোনো মানুষ আমার সাথে বিয়াজ নিয়ে পারে ছোট বড় কথা বলে সম্মান করে না, আপনারা মেনে নিতে পারবেন কে মানে না মানে, আপনারা আমার দাদুর মুড়িদের নাচি, আমার দাদুর কলিজাদের, আমার দাদুর কলিজাদের 5 হুজুর করে মুড়িদের ছেলে নাচি, সম্মানটা তো আপনার। আমার শেষ ছেলে একটা আলেম মাওলানা হাফেজ ইমামকে অন্য দলের আলেম মাওলানা বেজ্জতি যদি করে আমরা শেষ ছেলে আমরা দাঁড়িয়ে থাকি, আমরা মেনে নিতে পারি, তার জন্য প্রতিবাদ, তার জন্য মোকাবিলা করা দরকার আছে না, আমাদের একটু পড়াও হতে হবে না, এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। হাক্কানি সিলসিলার পীরের আওলাদের অপমান করে এলাকায় আসা বন্ধ, দুঃখ পেয়ে যাবে বাগান তাদের, হাক্কানি সিলসিলা আলম মহানদের বেজ্জতি করে তারা আপনার কথা বুঝতে পারছে না বলছে, আর ওরা তো এমনি ফিরি ফিরি রাত করে কখন থাকবে, আসসালাম মুখ ঘুরিয়ে নিয়ে আবার আসসালাম আবার আসসালাম, 5 বাজে একবারও ওয়ালাইকুম বলবেন না বলবেন না, ভাই রাত করেছে সব জিনিস আছে, তৈরি এসব ট্রেনিং বাতিল ফেরকা কেমন হয়ে ট্রেনিং, 10 বারে একবারও তো সালামের উত্তর দেব, যেই বারে ছুটে সে তোর হাত এইভাবে বাতিল ফেরকা আসতে আসতে মাঝখানে কত বুঝতে পারছে না, কত বুঝতে পারছে না, আমি না আসলেও তোমার আব্বা দাদুর অন্তরে আমরা আছি, আছি না
কথা তুমি মানার নেই, তোমার আব্বা দাদা নানা আম্মা দাদি নানিরা তারা আমার দাদা পিকে মানত না মানত না, পাঁচুকে মানত না মানত না, দাদুর খলিফাদের মানত না মানত না, আমরা আসলেও নাও যদি আসি তবু কিন্তু আপনার আব্বা দাদাদের মা দাদাদের অন্তরে আছি না নেই, ইমাম দোয়াল নিন প্রচুর প্রচুর জোরে বলছে বাবা, ইমাম দোয়াল নিন বললাম আমি আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি আগাম হয়ে গেছে ছুটে ছুটে জামাটা উঁচু করে জামা গায়ে পকড়ান কিন্তু যদি দেখো ওই মানুষটা রোজ খালি মাথায় পড়ছে, রোজ যদি সেই মানুষটা খালি মাথায় পড়ে তাহলে বুঝতে হবে এটা একটা জানা যাবে সব মুসলিম আমরা যে হানাফি আমরা কি আমরা হানাফি আপনি কি আগে আপনাকে নিজের থেকে আরাম ফিরে এসেছি আসসালামু আলাইকুম করা কত বুঝতে পারছেন নিজের থেকে একটা সালাম বলে দিতে হবে আসসালামু আলাইকুম করা তাহলে হলো ইমাম দুনিয়ায় সব দলের মানুষ থাকবে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ তিনার দলের মানুষ দুনিয়ায় থাকবে না ইমামের নামটা দুনিয়াতে মুছে দেবে থাকবে না মুছে দেবে থাকবে আমাদের একটু পড়াও আমাদের একটু পড়াও তারাবির নামাজ আট রেখাতে দেন বারো রেখা তারাবি গায়ে ওদের দল আলেম মাওলানা আছে না না মুফতি মুহাদ্দিস আছে না আপনি তর্ক করতে যারা ফুরফুরা শরীফের মুজিদ অন্য কোন দলের আলেম মাওলানাদের সঙ্গে কোরআন হাদিসের মশলা দিয়ে কখনো তর্ক করতে তর্ক করতে গেলে আপনাকে তো কোরআন হাদিস দিয়ে পড়াশোনা করা লাগে না কথা বুঝাতে পারছি না মনে হয় আপনি জানেন শিক্ষিত ইংরেজি শিক্ষিত মানুষ আরবি শিক্ষিত মৌলানা মুফতির সঙ্গে তর্ক করতে গেলে অত বড় শিক্ষিত হওয়ার পরও আপনি জিতবেন না হারবেন লন্ডন আরবিক শিক্ষিত মহানির সাথে কোরআন হাদিসের মশলা নিয়ে তর্ক করতে হবে তখন হারবেন না জিতবেন আর যেই হারবে তখন তোমাকে ওর দলে ঢুকতে হবে না আর মাথা লাল
এরকম করে করে হাক্কানি সিলসিলা ভালো ভালো মানুষ অন্য দলে দিয়ে দেবে। যারা ফুরফুর শরীফ মানে অন্য কোন দলের আলেম মানে কোরআন হাদিসের মশলা নিয়ে কখন তর্ক করবে? যদি তর্ক করেন তাহলে আপনি যে সিলসিলার মানুষ সেই সিলসিলার একটা আলেম মৌলানা সাথে করে নিয়ে কথা বুঝতে পারলাম। আপনি যে দরবারের মানুষ সেই দরবারে সেই সিলসিলার একটা আলেম মৌলানা সাথে করে নিয়ে পড়বে। যখন আপনার সাথে দেখবেন আপনার সিলসিলা আলেম আছে অন্য সিলসিলার মৌলানা কিন্তু আপনার সাথে তর্ক করতে আসবে এমনি পালাবে পালাবে। থামো থামে না আজকে হবে না। কেন না? বাড়িতে তো অসুবিধা আছে, তো আমি আপনার সঙ্গে অন্য দিন আমার হবে না। তার মানে কি ওই জীবনও কিন্তু আপনি যেন ভুল করবেন না, খুঁড়িয়ে যেন বড় হবে। ঠিক বলছি না? ভুল বলছি খুঁড়িয়ে যেন বড় হবে। যতটুকু শিক্ষিত আরবিক শিক্ষিত মৌলানা মুফতির সঙ্গে কোরআন হাদিসের মশলে তর্ক করতে গেলে কোরআন হাদিস দিয়ে আপনাকে কিছু পড়াশোনা করা লাগবে। আপনি বাংলা পড়া ইংরেজি পড়া বড় শিক্ষিত, তাই বলে আপনি মুফতি মুহাদ্দিস সঙ্গে তর্ক করে পারবেন? হেরে যাবে, হারলে আপনাকে তো হবে আর মাথা ঘোরালে হবে না, আপনাকে দলই ঢুকবে। জোরে বলেন না আল্লাহ বিশ্বের মুসলমানদের জান মাল ইমানে এখন আপনাদের মোনাজাত করব। বাবা এই যে আজকের গাছে মাহফিলটা হচ্ছে, মাহফিলটাকে একলা করছে না, সবাই মিলে মাহফিলকে হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতের মানুষ এসেছে, কত সম্মানই বাইরে এসেছে, কত মেয়ে ছেলে মাহফিলরা আত্মীয় সূত্রে এসেছে। এই মাহফিলটা হওয়াতে সবাই খুশি, মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কি বাবা থাকবে না বন্ধ হবে? জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন আপনারা কি আছেন পরের বছর মাহফিলে গিয়ে কে কি দেবে? এককালীন বড় গান 10,000 টাকা কে দেবে, 5,000 টাকা কে দেবে, প্যান্ডেলটা কে দেবে, মাইক সেটটা কে দেবে, জেনারেটরটা কে দেবে, লাইটিংটা কে দেবে, তাবারকের দায়িত্বটা কে দেবে, গরু কে দেবে, চাল কে দেবে, তাবারকের মশলা কে দেবে, আলু পেঁয়াজ পেঁয়াজটা কে দেবে, বলেন এক কুইন্টাল চাল কে দেবে? অনেকের বাবা যে মা নেই, মা আছে বাপ, দাদু দান নানা দান দাদু দান দান আজ তারা কবরে শুয়ে টিমের মতো পড়ে পড়ে খান। কি কষ্ট করে মানুষ একটা দিন এমন গেছে বাবা অনাহারেও দিন কাটে, জবের আটা খেয়ে ভুট্টা খেয়ে মাইল খেয়ে বজিরে খাই বজিরে খাচ্ছেন, কত বয়স 50 বছর 60 বছর 55 বছর 60 বছর আপনি বজিরে খাদ দেখেন না? এই 70 বছর 80 বছর কিন্তু জিজ্ঞেস করুন, 70 বছর না খাওয়ার ফলে শুকনো কাকে বলে উপোস কাকে অনাহার এত কষ্ট, তবু সম্পত্তি গুলো বিক্রি ছেলে মেয়েদের মুখে দিয়ে নাতি পিতাদের মুখে দিয়েছে অনাহার দিন, তবু ওই সম্পত্তি বিক্রি। আজকে ছেলেরা নাতিরা পিতারা আল্লাহ পাক আমাদের সুখ শান্তি দিয়েছে না দেন না? এই কড়া লকডাউন, কড়া লকডাউন, একটা মানুষ বলুন 2 বছর 2.5 বছর কড়া লকডাউন চলছে, আমি নাকি অনাহারে দিন কাটাচ্ছি, এরকম তো আছে কথা বলা।
আছে কেউ? আল্লাহ সুখ শান্তি দিয়েছে না জানি, আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাকে আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহ। কারবার ব্যবসা করতে যায় না, ব্যবসা কারবারের টাকা গুলো ছেলে মেয়ে বউ লিখে সংসার চালিয়ে অনেক অনেক পয়সা যারা করে গেছে বাবা খেয়ে না সন্তান হিসাবে তারা আজ কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদ, সন্তানের মুখে শুধু জোয়ার, সন্তান হিসাবে তাদের জন্য দায়িত্ব কর্তব্য আছে। কোনদিন দশটা ভিখারিকে দুটো ভাত, অনাথ মানকে দুটো বস্ত্র, দুটো মুসলিমকে দাওয়াত করে এক শ্বাস খাওয়া, একটা মাদ্রাসার ছাত্রকে দাওয়াত করে দুটো খাওয়া, হ্যাঁ কবরটাও আল্লাহ কি কঠিন। বলে সন্তান হিসাবে তাদের জন্য কিছু হক, কিছু দায়িত্ব কর্তব্য আছে। বলে আল্লাহর কোন বান্দা নিয়ে একা মাইতে মিলাল দেবে, দুটো গরু জবাই করে পাঁচ পান সাত পান চার রান্না করে মেহমানদারি করা যায়, মা বাবার নামে, দাদু দাদির নামে, নানা নানি শ্বশুর শাশুড়ির নামে, এটা সবাই দ্বারা সম্ভব। দুটো মাস আর ছাত্র দুটো মধ্যে মুসলিমকে দাওয়াত করবে, কোরআন খানি করবে, কলমা খানি, এটা সবাই সবাই মিলে যদি করি, কেউ গরু দিলে একা পারলে দুজন তিনজন গ্রুপ করে একটা গরু, কেউ প্যান্ডেল দিলে একা পারলে দশজন মিলে গ্রুপ করে প্যান্ডেল দিলে, কেউ স্টেজটা দিলে, কেউ লাইটিংয়ের দায়িত্ব, কেউ জেনারেটরের দায়িত্ব, কেউ মাইকের দায়িত্ব, কেউ একটা বক্তার দায়িত্ব, আমাদের নামে দোয়া দরকার হবে না কে করবে, কে করবে? পরিবেশ থেকে বাঁচিয়ে পরিবেশ খারাপ, আমরা ফুরফুরে দাদা পেয়েছি, ফুরফুরে দাদা পেয়েছি, কোটি কোটি টাকা খরচ হয় না, আর কথা শত শত কুইন্টাল চাল রান্না হয় না, শত শত গরু জব হয় না, হয় না? বলে আমি কুল গাছে আসি চাঁদা তুলতে, আমি অবশ্যই 30 বছর 35 বছর আসি, কেউ প্রমাণ দিতে পারবে? আমার ভাইজান নাম জানে না আখিরি জামানা এটা, আর দাদা পীর ঈশান সাহেবে আমি অমর কি আমি 3 দিন ঈশান সাহেবে 10 লক্ষ টাকা খাবো, আমার 3টে ছেলেকে দিয়ে আমি 10 লাখ, কোনো ভাই খাওয়া আরো খাওয়া মানে কি খাওয়া, আমি আমার ওখানকার আমার ওখানে কেউ খেয়ে কেন কে 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 খাওয়া, আমি তো কিছু করতে সাদ সবজি সাদা ভাত আলু গোস সাদা সবজি আলু আমার মেহমান ঈদে মিলাদে নবীর মেহমান যারা খাওয়াবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য বহু থেকে দোয়া করব। দাদা পীরকে আল্লাহ কি নিয়ামত করেছিল রে, আজও তো দাদা পীরের মুখে দিয়ে কোটি কোটি মানুষ চেয়ে আসেন না, ভাই জানে বাপ জানে না,
বাংলার মানুষ বড় ভাগ্যবান ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো এইরকম একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছে। বাবা যে বাড়ি ছেলে তোমারও আব্বা দাদু মা দাদিরাও দাদা পীরকে সম্মান করেছে না করেনি মেরেছে না সেই বাড়ির ছেলে দাদির যে দাদা সম্মান তো তুমি এখন বলেন আপনারা কি আছে পরের বছর মাহফিলে কে কি আছেন আল্লাহ কোন বান্দা তো আছেন আল্লাহ কোন বান্দা এখন আপনারা দুজন তিনজন মিলে তো গরু পরের বছর এক্ষুনি এক বছর আল্লাহ নিজে কারবারে ব্যবসায় ফসল দোকানে কারখানা আল্লাহ উন্নতি দেন আমি দোয়া করব এটুকু বিশ্বাস আছে দোয়া আল্লাহ তাআলা রহমতে বেকার যাবে না জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ আমরা আল্লাহ রহমতে অফুরন্ত দোয়া পেয়েছি অফুরন্ত বলেন একদিন আমি বলুন সকাল হয়ে গেছে আর বলা যাবে না আমি নাপবো চলে যাবো দেরি করুন বাড়িতে মিস্ত্রি কাজ করছি বাবা ওই মেহমান খানা তো টাইস বুঝাই তো কাজ করছে মিস্ত্রি হেমে দিন করে মিস্ত্রি মিস্ত্রি করা কাজ করছে বলে কি আছে একদিন দাদা মা বাপ কে ফেটে মা বাপ কে ফেটে দাদা নানাকে দাদি নানিকে ফাটে বাবা জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা খেয়ে না খেয়ে আমাদের হ্যাঁ অনেক দিন কেটে তবু তো সম্পত্তি নষ্ট ছেলে মেয়েদের নাতিদের চিন্তা নষ্ট আর তো মেলাই পয়সা কামাই করছো ব্যবসা করছো আনাজ ব্যবসা সবজি ব্যবসা আলি ব্যবসা দোকান দেন চাকরি কাকি দেশে বিদেশে ফেরি করছো দশ কাটা জমি কেন না কেন তবে তো মজাটা বুঝবে কেন অনেক দামি দামি জামা কাপড় পরছে খুব বিলাসিতা করছে মোবাইল কিনছে বিক্রি করছে আবার নজর করছে মোটর সাইকেল চার চার ছ মাস এক মাস আট মাস ছ মাস খেয়ে বিক্রি করে আবার কোনো নতুন করে খুব বিলাসিতা দশ পাঁচ বছর কেন কেন একটা গঠনমূলক কাজ স্থায়ী যারা করে গেছিল না কথা ঠিক বলছি না মিথ্যা বলছি উপস্থিত মিলে আমার ভাই জানা বাচ্চানেরা জীবনের কষ্টের দিন কিছুটা হলো অনুভব করেছি ভাতের ফ্যান খেয়েছি ফ্যান বুঝো ভাতের ফ্যান খেয়েছি গরম ফ্যান নুন দিয়ে খেলে খুব ভালো লাগে মজা লাগে নুন গরম ফ্যান বুঝলেন না আল্লাহ নিয়ামত এমন দিন গেছে গমের আটার রুটি গুলো আমরা আমরা জানা করতে না তো পাতলা করতে আমরা এরকম সূর্য দেখি করলাম 1,90,000,000 সেই ফুরফুরা শরীফের দাদা হলো 5,000,000 আমি মাদ্রাসা করলাম গরুহাট ফুরফুরা শরীফ গরুহাটের সামনে রাস্তা চৌরাতে মেহমানদের থাকার একটা ঘর করলাম 5,500 40টা বাথরুম 5,500 ফুট ছাদ এরকম তিনতলা এই বিল্ডিংটা কোটি করে কিছু কম বলে 2,50,000,000 টাকা কিছু কম বলে 4,50,000,000 টাকা তোমাদের কুলুর কাছে এসেছিলাম গাড়ি এসেছে দেনা বাবা কেটি দেনা বাবা দেনা বাবা দেনা বাবা
অত হালকা, অত হালকা, দাদা পীরের অসম্মান করা, অসম্মান করা। মেহমানদের খাওয়ানোর জন্য আমার হাঁড়ি 91টি, এক একটা হাঁড়ির দাম দিয়েছে 29,000। হাঁড়িতে রান্নার উপর চালের দানায় দানায় নাকি পাবে, কেউ বলতে পারবে? 2,000 দিনের দিন সুবিধা বাড়ছে, দাদা বাড়ছে। কোথায় আমার বাদুর মানুষ, যে বাপ দাদুর মা দাদের আমার দাদা মহাবাদুর মানুষ, কার মুখের দিকে ছেড়ে এইরকম অমর সিদ্দিকে বাজারে, কিন্তু ফুলফুরা শরীফের অমর সিদ্দিকে মানলে এত ভালোবাসে কার মুখের দিকে ছেড়ে? এই সম্মান বুঝলে বলেন আপনার কি আছে? ভালো ভালো আছেন আল্লাহর কোন বান্দা? 5,000 টাকা দিবার মতো কেউ আছে? এত ব্যবসায়ী রয়েছে বাবা আপনারা খুশি না? কে কে খুশি হাত তোলে? এই মাইক গলা তো জোরে চোখ বিদ্যান নারাই চোখ গ্রামবাসী আজকের মাহফিলের সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম, সম্মানীয় কমিটি সাহেবান, দাদা সখী গ, মহিলা গ, বাবা আর কেউ আছে?
একটা গরুকেও দিতে পারবে পরে ওরা আব্বার নামে 3000 টাকা আপনারা খুশি না কেন খুশি হাত তোলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বিপদ আপদ বালা আসমানি বালা জমিনি বালা জাতি বালা জিন্দে করোনা ভাইরাসের বালা যে সমস্ত কোম্পানি আন্দাজে ব্যবসা করে আল্লাহ কোম্পানি করে মনটাকে নরম করে দিল আল্লাহ পেমেন্টটাকে ঠিক ঠিক করে আদায় করে আল্লাহ আমিন করে কোম্পানিরা পেমেন্ট দেয় না ব্যবসায়ীরা লুজার হয়ে যায় আল্লাহ কোম্পানি যে মনটা নরম করে দিল পেমেন্টটাকে ঠিক ঠিক করে আদায় করে আল্লাহ আজকে পুরুলিয়া গ্রামের সম্মান দিতে আল্লাহ আল্লাহ পাক এদের বংশে বংশে আস্তা করে হাজি বান্দা বানা সম্মানী হয়ে গেলে নামাজি মুসলিম সাকি সাকি উলামায়ে কিরাম হাফেজে কোরআন মসজিদে ইমাম আল্লাহ আপনার হাজি বান্দা মেয়ে ছেলে মেয়ে নেককার গুণাগার জওয়ান যুবক কমিটি দুটো হাত তুলেছি আল্লাহ খালি আগে বেরাবেন না আল্লাহ আসমান তো রহমত বরকতের দরওয়াজা খুলে দেয় আল্লাহ মুর্দাদের কবর তুমি বেহেশতের গোলাম খুলে লাগান আল্লাহ আমার দয়ার নবীর সুপারে শফাআত সকলকে নসিব করে দেবে মোলা আল্লাহ নারা দিবে নারা দিবে আল্লাহ আর কি আছেন বাবা 5000 টাকা জাহাঙ্গীর হোসেন উনি 5000 টাকা দিয়ে আপনার খুশি না খুশি কে কে খুশি হাত তোলে জাহাঙ্গীর হোসেন বলুন জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত জাহাঙ্গীর হোসেন বলুন জিন্দাবাদ জিন্দাবাদ আজকের মাহফিলের সম্মানীয় শ্রোতা বৃন্দ ওলামায়ে কেরাম গো
আলোর সুন্নাতুল জামাত নারায় দেখবে আল্লাহর সম্পদের অভাব হবে, রুজি যে কষ্ট দেবে, যে সমস্ত কোম্পানির আন্ডার ব্যবসা করে কোম্পানিদের মনটা নরম করে দেবে, মসজিদের ইমাম আল্লাহ নেককার গোনাগার মেয়ে ছেলে বেটাদের কমিটির সাহেব একসাথে হাত তুলেছে আল্লাহ আমার দয়ার নবীর সুপারিশ কত টাকা কি করবো, সময় আছে সব প্রতিদিন দায়িত্ব আছে না, ভালো কাজ করবো সবাই দ্বারা হবে না, সম্মানী ভাইরা দ্বারা ধনী ভাইরা হাজারের দিন পাবেন না, আজকার আলী ভাই ছেলে হাজারের দিন পাওয়া যায় আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ, পুরুল গাছা গ্রামবাসী গ আজকের বাপের সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটির সাহেবান গ, ওলামাই কেরাম গ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত নারায় দেখবে আর কি আছেন বাবা, 5000 টাকা নাম বলেন বলে আর কি আছে, মাইক সেট করতে দিন, প্যান্ডেল তো কোন দাও কমিটি ছেড়ে যায় দায়িত্ব যুবকরা দায়িত্ব না, মন ছোট মনটা বড় কর, আমি দোয়া করি আল্লাহ করে অভাব হবে এটা বিশ্বাস আছে, আল্লাহ রহমত আমরা অফুরন তো দোয়া পেয়েছি বাবা, অফুরন তো দোয়া আল্লাহ কাছে নিয়াম এটা বিশ্বাস রাখবেন, দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না, যারা বলুন ইনশাআল্লাহ, যারা বলুন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আছেন আল্লাহর কোন বান্দা 5000 টাকা আর কে দেবে, আমার কেশিয়ার সেক্রেটারি বলে ম্যানেজিং কমিটি না করবে, হ্যাঁ কাদের গাজি কই, এই কাদের গাজি কত 5000 টাকা দেবে, সম্মানীয় আব্দুল কাদের গাজী বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ, পুরুল গাছা গ্রামবাসী গ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় ওলামাই কেরাম গ, সম্মানীয় দাদা শফি গ, আহলে সুন্নাতুল জামাত
আজকে শৈশবের সম্মান কুরুল গাছা গ্রামের সম্মান দেখেছে, এদের সংসার অভাব দেবে না, রুচিতে কষ্ট দেবে না, ছেলে মেয়ে বৌরি ভাই বোন বোন বোনাই ভাই না ভাই ভাই সুখের সংস্কৃতি হেসে ফিরে গেলার আল্লাহ যে সমস্ত কোম্পানি আন্ডারে আসে কোম্পানি তার মনটা মানে নরম করে দেবে না, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়া আল্লাহ এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানা এতগুলো সম্মানই হয় দিলে দুটো হাত নামাজি মুসলিম সাকির সাকির ওলামাই কিনা হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ আপনার হাসি বান্দা নেককার গুনাহগার মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে হাসি খালি হাতে ফিরাবেন না আল্লাহ আসমান থেকে রহমত বরকত দরওয়াজা খুলে দেয় মুর্দাদের কবর কোনো বৈশিষ্ট্য গোলাপ ফুলে বাগান আমার দয়ার নবীর সুপারের শাফাত সকলকে নসিব করে জোরে বলে আল্লাহ গেট একটা করে দাও লাইটিং যুবকরা তোমরা গ্রুপ করো আট জন দশ জন মিলে গ্রুপ করো গ্রুপ করো বাবা মন ছোট মন ছোট বরকত দেবার মালিক মনের নিজের কি লুকুচুরি খেলছো কেউ জানে মনের খবর কেউ মন দেখে আল্লাহ বরকত মন দেখে আল্লাহ তোমরা টাকার মায়া তোমাদের আছে আমাদের দেয় আমরা দাদা বলি সতর্ক কিভাবে করি কারো জোরে জোরে না অত সহজ মহাব্বত থাকে দাঁড়া করে যে দরবার ওখানে যে তার ভায়া ভায়া নিজে আমি কুরুল গাছায় এসেছি পরের বছর কুরুল গাছের আমি চলবে কি কি করে আছে না আল্লাহর কোনো বান্দা এক কুইন্টাল চাল খেলছে কই কোনটা আপনারা খুশি না হাত তোলে মনিরুল ইসলাম জিন্দাবাদ সম্মানীয় মনিরুল ইসলাম জিন্দাবাদ আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ আল আওলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামা ওলামাই কেরাম গণ কুরুল গাজা গ্রামবাসী গণ কুরুল গাজা মাহফিলের কমিটি সাহেবান গণ যুবক বৃন্দ শ্রোতা বৃন্দ না আর এক কুইন্টাল চাল খেতে দেবে